ভাই ও মাইরে ভাইছিল প্রায় হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, সবার কেমন আছেন? আজকে আসলে তেমন কিছু বলার জন্য আসি নাই, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট আপনাদেরকে জানাতে আসছি। সেটা হলো আজকে মানে গতকালকে আর কি ওমর ভাই একটুর জন্য বেঁচে গেছেন। ভাই এটা ভাবতে আমার অবাক লাগতেছে, অনেক বেশি খারাপ লাগছে যখন এই ভিডিওটা দেখছি, নিজের চোখে দিয়ে পানি চলে আসছে। ওমর ভাই ওই পজিশনে ছিল, বাট ওই পজিশনে যদি আমি থাকতাম ভাই ওমর ভাইয়ের সাথে, আমি ড্রাইভারের কী করতাম সেটা আমি জানি না, সেটা আমি নিজেও জানি না। ওমর ভাই অনেক বেশি কন্ট্রোল করে ফেলছে নিজেকে। যাই হোক গাইস, কথা বেশি বাড়াবো না, আপনারা সরাসরি ভিডিওটাই একটু দেখেন, দেখে জানান ওই ওইরকম ড্রাইভারকে কি করা উচিত। আসলে পড়ছেন এটা উত্তরা জি, আমি মোটো ব্লগার, আমি মোটো ব্লগার। আসলে আমি ওর সামনে না গাড়ি ছেড়ে দিই, আমি যাবেন কোথায়? বাজান দেখে শুনে যাই। আপনার নিয়ে টপ মানে স্পিড তোলার চিন্তা করুন একটা, চলো খান খান ভাই ও মাইরা ভাইছিল প্রায়। আপনি যদি দেখেন আমার গাড়ি এমন টাইমে পুরো কিচ্ছু না ঢুকে ফাইনালি আজ বাসায় এসে উঠছি, আর তখন আর এনার্জি ছিল না যে ব্লক করবো, বাইক রাইডের কোনো এনার্জি ছিল না। ওরে আমি রাইড করতে দিয়া আমি জাস্ট খুশি যে 30-40 টানো জাস্ট আমার বাসা পর্যন্ত নিয়ে নাও, এনেই মাত্র আসলাম আর বসলাম। এই যাত্রার মতো আল্লাহ বাঁচাই নিছে, ওই সময় কি ঘুরতেছিল জাস্ট আমরা জানি, ক্যামেরায় কতটুকু দেখা গেছে বা কতটুকু বোঝা গেছে অতটুকু যায় না। আর আমার কখনোই মুখ দিয়ে এত বাজেভাবে বকা আসে না, মানে আমার ভিতরে কী কাজ করতেছিল আমি জানি না, আমি 10 সেকেন্ডের জন্য ভুলে গেছিলাম আমি দুনিয়াতে আছি, আর মানে মাথায় কী চলতেছিল ওইটাও আমি জানি না। আসলে আল্লাহর রহমত, আল্লাহ যদি রাহে কেউ কিছু করতে পারবো না, তো আল্লাহর রহমতে হিসাবে বাইসা গেছি, আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া। তো আজকের ব্লগটা আমি এই জায়গায় এন্ড করতেছি, দোয়া রাখবেন আমার জন্য, ভালোবাসা রাখবেন আমার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, স্টে সেফ রাইড সেফ স্টিল দেন, আল্লাহ হাফেজ।